আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আমি আবিদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমাদের আজকের এই ভিডিওটি হচ্ছে একটি টিপস ভিডিও টিপসটা কিসের আজকের ভিডিওর টিপসটি হচ্ছে কিভাবে আমরা ভালো মানুষ চিনতে পারবো বা বিশ্বাসযোগ্য মানুষ চিনতে পারবো তো আমাদের এই পৃথিবীতে এখন তো আসলে কাউকে বিশ্বাসই করা যায় না কারণ সবাই চেষ্টা করে অন্য মানুষের মাথায় হাড়ি ভেঙে খেতে তো সেই ক্ষেত্রে কাউকে বিশ্বাস করা খুবই কঠিন একটি কাজ কিন্তু আমাদের জীবনে চলার জন্য অন্যদেরকে বিশ্বাস করতে হয় হয়তো ব্যবসার খাতিরে হয়তো সম্পর্কের খাতিরে আর অন্যান্য অনেক কাজে আমাদের মানুষকে বিশ্বাস করতে হয় কারণ বিশ্বাস না থাকলে তো মানুষের সাথে আপনি কাজ করতে পারবেন না তার সাথে আপনি থাকতে পারবেন না তো সেই ক্ষেত্রে একে অপরের প্রতি বিশ্বাস রাখা খুবই জরুরি কিন্তু মানুষ যেহেতু এখন আর ভালো নেই তারা বেশিরভাগ সময় অন্যের বিশ্বাসকে পুঁজি করে তাদেরকে কষ্ট দিয়ে থাকে তাদেরকে ক্ষতি করে থাকে তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে আজকে একটি টিপস দিব যে টিপসটি ব্যবহার করে আপনারা একটু হলেও সেই মানুষটি কি বিশ্বাসযোগ্য নাকি তা আপনারা বুঝতে পারবেন তো সেই টিপসটি আমি খুব সংক্ষেপে বলব ভিডিওটা খুব একটা বড় হবে না তো ভিডিওটি সম্পূর্ণই দেখবেন তো সেই টিপসটি হচ্ছে যে আপনি একজন মানুষকে যদি বিশ্বাস করতে হয় বা আপনি তাকে যাচাই করতে যান যে মানুষটি কি আসলে বিশ্বাসযোগ্য নাকি তো সেই ক্ষেত্রে আপনি তার মোবাইলের মধ্যে বিকাশে একশো টাকা পাঠিয়ে দিন হ্যাঁ বন্ধুরা মাত্র একশো টাকা এই একশো টাকা কিন্তু আপনার জীবনে অনেক বড় ক্ষতি হওয়া থেকে রক্ষা করতে পারবে তা কীভাবে তো আপনি তার মোবাইলে একশো টাকা পাঠিয়ে দিন আর নাম্বার দিয়ে তাকে আপনি টাকাটা পাঠিয়ে দিন তারপর তাকে ফোন দিন এবং তাকে বলুন আপনার মোবাইল থেকে তার নাম্বারে ক্রমে একশো টাকা বিকাশ হয়ে গিয়েছে সেজন্য আপনাকে একশো টাকাটি ফেরত দিয়ে দেয় তখন যদি সে কোনো গরিমিশি না করে বা কোনো হেলাফেলা না করে তারপর টাকাটা ফিরিয়ে দেয় তাহলে আপনি বুঝতে পারবে যে না লোকটি বিশ্বাসযোগ্য আর সে যদি এর হিত বিপরীত করে মানে সে উল্টাপাল্টা কিছু করে যে সে বলে যে টাকা আসেনি বা টাকা সে দিতে অনীহা প্রকাশ করছে তো সেই ক্ষেত্রে আপনি বুঝে নেবেন যে এই মানুষটি আসলে খুব একটা বেশি বিশ্বাসযোগ্য নয় এবং সে সামনে আপনার ক্ষতি করতে পারে তো হয়তো আপনার একশো টাকা লস হবে কিন্তু এই ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে অনেক সময় দেখা যায় যে একশো টাকা হয়তো মানুষ ফেরত দিয়ে দিবে। কিন্তু পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার এরকম টাকার ক্ষেত্রে কি সে কি আসলে বিশ্বাসযোগ্য থাকতো এটাও একটা প্রশ্ন থাকতে পারে কিন্তু আমি বলবো যে আসলে একশো টাকা দিয়ে যাচাই করে নিতে তো এই একশো টাকার ক্ষতি নিয়ে মন খারাপ করবেন না হতে পারে সামনের কোনো সম্ভাব্য অনেক বড় ক্ষতি থেকে আপনারা বেঁচে গেলেন তো এই ছিল আমাদের টিপসটি তো কেমন লাগলো আপনাদের এই টিপস আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন আসসালামু আলাইকুম সবাইকে